বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মোকাররমের খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন, তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মোকাররমে মারামারির ঘটনা ঘটেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্নালিল্লাহ। নতুন সংবাদ, বাইতুল মোকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন, তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার, কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া, যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন, যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিহ বা নাখুশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে খতিব করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটা দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা, এরকম হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত, সবাই। কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা, এটা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মোকাররমের এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোনো একটা দলের অনুসারী আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না, এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। এগুলো পুরোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত, যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না। আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয়, ইসলামে এদের শাস্তি কী এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের কেমন পদক্ষেপ নেওয়া দরকার? দেখুন, এ বিষয়ে আমরা বলেছি, ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে। কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করবো। কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ফালা গাইয়ুল বিয়াদি, আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে।
কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব না। থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস। একজন আরেকজনের উপর অন্যায় করছে, আমি দেখছি, তাহলে আমি থামিয়ে দিলাম। একজন চুরি করছে, আমি তার চুরি করতে দিলাম না, এটা এক জিনিস। আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর, এটা আরেক জিনিস। শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত, রাষ্ট্র নির্বাহী বিভাগ। আল মাসউআ আল ফিকহি আল কুয়েতিয়া বর্তমান বিশ্বে মাসআলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মাসউআ ফিকহিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাসআলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে, সেখানে পরিষ্কার করে ওলামা ইকরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি, শরীয়তের কোনো দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে, এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত, এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি, সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবা একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন। এই যে তিনি বিচার বিভাগের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার, তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন। কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে। অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে। এক যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবা একরাম এরকম একটা ঘটনা ঘটেছে, কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে, তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে, সে ভিতর থেকে করে নেই, তারা তাকে হত্যা করলেন। কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর হাল্লা শাকাক তাকাল, তোমরা যে লোকটাকে মেরে ফেললে, তোমরা কি তার অন্তর ফেটে দেখেছ? তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো? চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই, ইসলামেও শরীয় আইনেও নাই, সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা, এ ধরনের মানুষ মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবে দুর্বল থাকে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয়, ইসলাম আমাদেরকে তার চাইতে আরও উন্নত মানবতার সবক দেয়। কিভাবে? আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না, কেউ কাউকে খুন করবে না, কেউ কারোর সম্পদ হরণ করবে না, কেউ কারোর সম্মান হরণ করবে না, এসব বিষয়ে বহু নীতিবাক্যের কথা বলা হয়। ইসলাম তো এগুলোর কথা বলেই, এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ হতে পায়নি। সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া, এটা তো অপরাধী। এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে, জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন, মনে মনে লোকটাকে চোর মনে করলেন, খারাপ মনে করলেন, আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি, প্রমাণিত হয়নি, এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন, মনে মনে ধারণা করলেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ। আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু, মানবাধিকারের কথা যারা বলেন মুখে খই ফুটান তাদের কাছেও কিন্তু, কারো ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না। আপনি মনে মনে যদি কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন, জল্পনা কল্পনা করেন, পৃথিবীর কোনো বিচারে কোনো আদালতে এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না। মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই, কারা কোত্থেকে এটা বিচার করবে। কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম যে ধর্মে আল্লাহ বলেছেন কোরআনে কারীম সূরা আল-ইনসান আমানু ইজতানিবু কাসীরা মিনাল যন্ন ইন্না বাযা যন্নিস, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা খারাপ ধারণা করতে নিষেধ করেছেন। এই যে আপনি অন্যের প্রতি খারাপ ধারণা করলেন, এটার কারণে আপনার কি হবে? কিয়ামতের ময়দানে বিচার হবে। তারে মানবাধিকারী সবচেয়ে আপডেট ভার্সন, যেটা এখনো পৃথিবী যে ভার্সনে যেতেই পারে নাই, হতে যাওয়ার কথা কল্পনা করতে পারে, সেটাই ইসলাম এস্টাবলিশড আছে। অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া, তারপরে এই যে গণধোলাই, এগুলো ঘটনা ঘটবে না। এগুলো কখন ঘটে? যখন মানুষ মানুষ সম্পর্কে
আপনার এরকম মন্দ ধারণা করে, নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয়, সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয়, তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে। এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে, এটা কেন সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসছে। অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন, এটা জায়েজ নাই। যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে, তারা খুনি হিসাবে বিবেচিত এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। এ সময় যেন কোনো গণধোলাইয়ে মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধোলাইয়ের মুখোমুখি করা হয়েছে এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয়। আমরা যেখানে থাকবো, যে যেখানে দেখবো, এই জাতীয় কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয়, তাদের সাথে যোগদান করে। মনে রাখবেন, কোনো যুক্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন এটা করতে পারেন না। যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন, তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয়, কিন্তু আইন হাতে তুলে নেবেন। আইন হাতে তুললে কী হবে? সমাজ বিশৃঙ্খল হবে। আজকে আপনি শুরু করবেন, কালকে আরও জন শুরু করবে। দেখেন, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, বহু অন্যায় হয়েছে, বহু অপরাধ হয়েছে, বহু গুনাহ হয়েছে, বহু পাপাচার, বহু শিরক হয়েছে। একটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে, অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে যান নাই। কেন? কারণ মদিনায় মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাষ্ট্রক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না। যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছেন। অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইল আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম, এটা যদি করতে থাকি সমাজ বিশৃঙ্খল হবে, অসুন্দর হবে, যেটা ইসলাম চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয়। গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। একটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুব দুঃখজনক। আমাদের দেশে এরকম অনেক কালচার আছে, দেখবেন যে একটা ব্যাঙ, একটা ইঁদুর, একটা হয়তো কুকুর উপদ্রব করছে, তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলা পালানোর সময় হত্যা করে এবং মজা নেয়। তো ইসলাম সেটাকেও জায়েজ বলে না। কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয় তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে। বাধ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে, ইঁদুর উপদ্রব করে আমি মেরে ফেলবো, তাহলে মেরে ফেলতে পারেন, কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না। কিন্তু এটাকে আমাদের সময় দোষী কিছু মনে করা হয় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক, ফেসবুকে আপনার, ইউটিউবে অনেক ভিডিওতে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে। আমরা অনেকে এটাকে এনজয় করি, খুব মজা নিই। তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।